তৃণমূল নেতাদের সালিশি সভায় না জামার নির্দেশ মন্ত্রী উদয়ন গুহর। রবিবার সন্ধ্যায় দিনহাটার খট্টিমারি উপস্বাস্থ্য কেন্দ্রের মাঠে তৃণমূলের কর্মী সভার এমনই নির্দেশ দেন মন্ত্রী। প্রসঙ্গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বরিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ভোট ব্যাংকে ভরাডুবি দেখা যায়। সেই কারণে এক প্রকার অঞ্চল নেতৃত্ব ও বুথ নেতৃত্বদের উপর ক্ষোভ উকরে দেন উদয়ন গুহ। এদিন এই কর্মী সভাতেই মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরাও। এদিন এই মন্ত্রী কটাক্ষ করেন। তিনি বলেন, নিশীথবাবু এলাকায় কোনো উন্নয়ন করেননি, তার সাথে কোনো উন্নয়নও করেননি, আর সাধারণ মানুষকে দেখা করতে গেলে 3 ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতে দেখা যায়। মন্ত্রী উদয়ন গুহ নাম না করে নিজের দলের নেতাদের বলেন, তারা বিভিন্ন সময়ে সালিশি সভা বিয়ের নাম করে টাকা তুলে নিজের পকেটে ঢুকিয়ে রাখেন। সেই সব নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এরকম কোনো রকম আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ করা হয় তবে সেই নেতাকে দল থেকে বহিষ্কার করবেন। উদয়নবাবু আরও বলেন, দিনহাটা মহকুমাতে সবচেয়ে বেশি বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়ন হয়েছে, কিন্তু তবুও সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেয় আর এ নিয়ে নিজের দলের নেতাদেরকেও দোষারোপ করেন। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না নেতারা, তাই নির্বাচনের দলের ফলাফলে এই অবস্থা। গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ। এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয়। পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে। তাই আজই যোগাযোগ করুন 9907026361 অথবা 7029851787 এই নম্বরে। তাই আমাদের নেতারা, স্থানীয় নেতারা, কর্মীরা তারা মানুষের সাথে যোগাযোগ রাখেন না, মানুষের খোঁজ খবর রাখেন না, কথাবার্তা চাল চলন দেখে মনে হয় যে নবাবের বেটা, কথাবার্তা চাল চলন দেখে মনে হয় জমিদারের বেটা, এমন তাদের কথাবার্তা, এমন তাদের ভাব, মনে হয় যেন মানুষকে মানুষ বলে মনে করে। আমি কারোর নাম বলে বলছি না, কিন্তু এখানে এখানে এমন লোকেরা আছেন, এমন নেতারা আছেন যারা মানুষের সাথে হেসে কথাটা বলেন, পয়সা লাগে না তার জন্য। এমনও আছে, বারবার বলে দিয়েছি, কোন সালিশিতে যাওয়ার দরকার নেই। যদি দুই পক্ষ আসে, দুই পক্ষ এসে যদি আপনাকে অনুরোধ করে তবে আপনি সালিশিতে যাবেন, না হলে সালিশিতে যাবেন না। তারপরেও নেতারা সালিশিতে যায়, তারপরেও জমি নিয়ে কাজিয়ায় যায়, তারপরেও ছেলে মেয়ের বিয়ে সেই সমস্যা মেটানোর জন্য সেই বাড়িতে যায়, গিয়ে বিয়ের খরচের জন্য টাকা নেয়, সেই বিয়ে টেকে না, সেই বিয়ে ভাঙে, তখন মেয়ের মা বাবা যখন বলে তোমার টাকা দিলাম এই বিয়ে টিকল না, ছেলে পালিয়ে গেল, তখন সেই টাকাও ফেরত দেয় না। এরা নেতা, আবার সেই মহিলা আমার বাড়ি গিয়ে নালিশ করেছে বলে নেতার ঘর তার বাড়ি গিয়ে বলে মন্ত্রীর বাড়ি গেছেন, মন্ত্রী টাকা দেবে, আমরা দেবো কোন নিজের টাকা, আর দেবে মন্ত্রী। এইসব লোকের দিকে আমাদের নজর রাখতে হবে।